হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে বলে নেই, আমি এখন যে রাস্তাতে আছি রাস্তাটি অনেক সুন্দর, পাশে মেট্রো রেলের কাজ চলতেছে। কিন্তু ঢাকাতে আরও অন্যান্য জায়গাতে যেখানে মেট্রো রেলের কাজ চলতেছে সেখানে যে পরিমাণ ঝামেলা তার তুলনায় এখানে খুবই নিরবতা, খুবই নিরিবিলি একটি পরিবেশ। আমার অনেক ভাল লাগতেছে, আমি এখানে একটু স্লোলি রাইডিং করতেছি, অনেক ভাল লাগতেছে, এনজয় করতেছি। এখন আমি আছি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের ঠিক সামনেই আছি। এটি হচ্ছে আগারগাঁওয়ের মধ্য, তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে থেকে আমি একই রাস্তা আমাকে ইউটার্ন নিয়ে আবার সেই সেম রাস্তাতেই যেতে হবে, তবে রাস্তা সাইডে। তো এখান থেকে আমি আগারগাঁও আইডিবি পর্যন্ত যেতে চাই। অ্যাকচুয়ালি আইডিবি পর্যন্ত আমি যাব না, আইডিবির আগে যে চার রাস্তার যে মোড়টি ঠিক সেখানে আমি যাব। তো সবার সাথেই থাকুন। এখন সন্ধ্যা 7টা বাজে, দিনের হালকা আলো আছে এবং আর্টিফিশিয়াল লাইটও আছে এখানে। ছোট্ট একটি ইউটার্ন নিয়ে ফেললাম আমি। এই রাস্তাটাতে এখন প্রচুর আলোকিত দেখা যাচ্ছে, তবে দিনের আলোর সাথে আর্টিফিশিয়াল লাইটও অ্যাড করা হয়েছে। এখন সন্ধ্যা 7টা বাজে, তারপরও খোলা আকাশের নিচে দিনের কিছুটা আলো আছে এখনও। তো সব মিলিয়ে খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি, দিনটি অনেক সুন্দর। আমার মন খারাপ ছিল আজকে সারাদিন, তবে আমি যখন বাইরে বের হলাম তখন ব্যাপারটাকে আমি খুব এনজয় করতেছি এবং মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আমি অ্যাকচুয়ালি আগারগাঁও পর্যন্ত যাব, আগারগাঁওয়ের চার রাস্তার মোড় যেখানে মেট্রো রেলের সব থেকে বড় টার্মিনাল বসানো হচ্ছে সেখানটা হচ্ছে আগারগাঁও। আর আমি সেই মেট্রো রেলের সব থেকে বড় টার্মিনাল পর্যন্ত যাব, টার্মিনালের নিচ পর্যন্ত যাব। এখানে মেট্রো রেলের টার্মিনালের প্রথম পিলারটি শুরু হয়েছে একটু সামনেই, হ্যাঁ এখানেই। দেন এরপর থেকে শুরু হয়েছে একদম আইডিবি পর্যন্ত, আইডিবি পর্যন্ত মেট্রো রেলের টার্মিনাল চলে গিয়েছে, অনেক বড় একটি টার্মিনাল। এখানে রাইডিং করে আমি পার্সোনালি খুব এক্সাইটেডমেন্ট ফিল করতেছি, নিরিবিলি পরিবেশ, গাড়ির প্রেশার আলহামদুলিল্লাহ একটু কম আছে, তবে বলা যায় না ঢাকার অবস্থা এই ভালো এই খারাপ। আগারগাঁও সবুজ বাংলা নার্সারির সামনে আছি। এই একই রাস্তাতে মাত্র 4টা লেন, সরি মাত্র না, এখানে অনেক বেশি লেন হয়ে গিয়েছে, কারণ 4টা লেন খুবই কম দেখা যায় আশেপাশের মধ্যে। আমি এখন আগারগাঁওর চার রাস্তার মোড়ে এসে পড়েছি এবং মেট্রো রেলের সব থেকে বড় টার্মিনাল সেখানে তার নিচেই আছি। এখন আমি নিচে অবস্থান করছি, এখানে সবুজ বাংলা নার্সারি দেখতে পাবেন হয়তো, লাইটের জন্য দেখা যাচ্ছে না, তবে এটি হচ্ছে সবুজ বাংলা নার্সারির মেইন গেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।